দেখেন কি সুন্দর সুন্দর শিং সুঠাম দেহের একটা গোটা ব্রামা গরু বলছো নি এইটার মাংস কতটুকু হতে পারে এটা 900 কাছাকাছি এটা 900 কাছাকাছি এটা এডিএল এর ব্রামা দেখেন 875 কেজি আছে 875 কেজি টার্গেট করেছে এটা ব্রামা কি ব্যাপারে এতগুলো ব্রামা কোথা থেকে ম্যাচ করছেন ভাই সাদা পাকিস্তানি শাইওয়াল 850 প্লাস এটা ব্রামা দেখেন এইটা সাদা ব্রামা দেখেন ঝুটগুলো দেখেন 950 প্লাস দেখেন ঝুটটা দেখেন চট্টগ্রাম নাম কাটা করে কিনবেন ঠিক করেন এক গাড়ি 20টা 20টা কয়টা কিনেছেন এই 9টা দেখেন সুঠাম দেহের গরু একখানা 370,000 টাকা দিয়ে একটা গরু কিনেছে দেখেন 68 হাইট বসের ওজন 18 মন ব্যাপারীরা দেখছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ 28 ফেব্রুয়ারি রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাট আমি চলে এসেছি সেই আলমডাঙ্গার হাটে আপনাদেরকে প্রথমে দেখাবো হাটের সব থেকে সেরা সেরা কিছু করো আপনারা সাথে থাকবেন দেখেন কত বড় বড় গরু উঠেছে আজকে হাটে অনেক বড় বড় গরু উঠেছে আজকে হাটে সেগুলো দেখাবো দাম দরটা জানানোর চেষ্টা করব সাথে জিয়া ভাই লিটন ভাই এদের নম্বর দিয়ে দেবো যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখেন আলমডাঙ্গা বাজারের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গরু নিয়ে আসছে আমাদের জিয়া ভাই গরুগুলো দেখাবো জিয়া ভাইয়ের ছোট ভাই সাথে একটু কথা বলবো আমরা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতগুলো নিয়ে আসছিলেন নয়টা বিক্রি হয়েছে কি একটাও দর্শক বন্ধুরা দেখেন একটা গরু বিক্রি করেছে আজকে হাটের ব্যাপারে কম সবে বরাতে পরের হাটে এটা যার কারণে ব্যাপারে কম ঢুকছে আলমডাঙ্গা হাটে দেখেন যেরকম তার শরীর সেরকম তার শিং শিংগুলো দেখেন কি সুন্দর সুন্দর শিং সুঠাম দেহের একটা গরু ভাইরা কি জাতের গরু ভাই চেন্নাই বর্ডার ক্রস উনিরা বলছে চেন্নাইয়ের গরু এগুলা ভাই দাঁতে কটা করে হয়েছে দাঁত 6টা আছে ভাই 6টা করে দাঁত হয়েছে দেখেন পিছনের সাইডটা কি সুন্দর বাজারে এই গরুটা দেখার জন্য এই দুইটা গরু দেখার জন্য প্রচুর লোক এদিকে ভিড় করেছে কিছু লোক ভেঙে গেল দেখেন মানুষজনের সমাগম হয়েছে এই গরুটার জন্য ভাই এর দাম টাম কেমন কি আলোচনা সাপেক্ষ হবে তাই তো দাম আলোচনা সাপেক্ষ এই দুটার মাংস কতটুকু হতে পারে ভাই 900 প্লাস একটা 950 একটা 900 দুইটার একই জোড়ার গরু এবং শিং দুইটা দেখেন কি মজার শিং দেখেন শিং কান টান দিয়ে কি মজার একটা গরু চমৎকার একটা গরু আজকে 9টা গরু নিয়ে আসে তার মধ্যে এই একটা দেখেন এটা কি জাতের গরু ভাই ব্রামা এই গরুটা ব্রামা গরু বলছো নি এইটার মাংস কতটুকু হতে পারে এটা 900 কাছাকাছি কয় জাতের গরু এটা দাম তো সব আলোচনা সাপেক্ষ নাকি দাম আলোচনা সাপেক্ষ আসলে বড় গরুর দাম এইভাবে কেউই বলতে চায় না কেউ বলবো না আর দামদার করে নিতে হয় পাশের এটা কি জাতের গরু ভাই এটা ব্রামা এটা এডিএল এর ব্রামা দেখেন ঝুট একটু নাভি দেখেন ঝুট কত সুন্দর নাভি কত সুন্দর দেখেন বিচিটা কি বড় ওরে বাবা বাবা নাভি কম্বল আসলে অনেকগুলো গরু আছে নাভিটা দেখানো যাচ্ছে না দেখেন নাভিটা দেখেন নাভিটা বিচিটা দিয়ে কত সুন্দর মানে কম্বল টম্বল তো সব বিরাট কম্বল সামনের দিকে যাওয়া যাচ্ছে না এটা কয় জাত বললেন ভাই মাংস কতটুকু হতে পারে এটা ওরকমই আছে 900 প্লাস এইটা 900 কেজি পর্যন্ত মাংস হতে পারে পাশে এটা কি জাতের গরু ভাই এটা ব্রামা আজকে যে ব্রামার যে ফুল ধরে উঠছে নাকি দেখেন এইটার নাভি কম্বল দেখাই দেখেন আসলে কম্বলটা দেখানো যাচ্ছে না সামনের দিকে এই গরুটার মাংস কতটুকু হতে পারে ভাই এটা 875 কেজি টার্গেট করেছে দর্শক বন্ধুরা এই এই বড় বড় গরুগুলো সব দাম ওনারা সিক্রেট করে রাখছে বলছে না দাম দর করে নিতে হবে পাশের এটা তো সাইহল মনে হচ্ছে এটা ব্রামা কি ব্যাপারে এতগুলো ব্রামা কোথা থেকে ম্যাচ করছেন ভাই দেখেন এও একটা ব্রামা আজকে হাটে ব্রামার
ছড়াছড়ি যাচ্ছে ভাই, এই এইটার মাংস কতটুকু হতে পারে? 900 প্লাস আছে ভাই, 900 প্লাস। এটা কি দামদর? দামদর আসলে বলা ঠিক না। হ্যাঁ দামদর, ওনারা কোনো কোনোটারই দামদর বলবে না, দেখে শুনে দামদর করে নিতে হবে। পাশের এটা শাইওয়াল, সাদা পাকিস্তানি শাইওয়াল, এটার নাভি কম্বল দেখেন। কম্বলটা দেখানো সম্ভব হচ্ছে না, সামনে বাধা। এটার মাংস কতটুকু হতে পারে? 850 প্লাস। আর সাদা এটা, এটা এটা কয় দাঁতের গরু? দাঁত ভাই, পাশে যেটা দেখালেন ব্রাহ্মা ওইটারও চার দাঁত ছিল, এটারও চার দাঁত। এটা কি জাতের? এটা ব্রাহ্মা। দেখেন এইটা সাদা ব্রাহ্মা, দেখেন এটা 900 প্লাস। কম্বলটা দেখেন, 900 প্লাস মাংস, 950 আছে। আপনি ঝুটগুলো দেখেন, 950 প্লাস। দেখেন ঝুটটা, দেখেন চমৎকার ঝুট হয়েছে গরুটার। পিছনের সাইডটা দেখাই, দেখেন পিছনের সাইডটা দেখেন, মানে মাংস মনে হচ্ছে ঠেলে বেড়াচ্ছে এরকম মাংস, চমৎকার। আসলে ঝুটটা দিয়ে কালারটা দিয়ে চমৎকার লাগছে, এটা খুব সুন্দর একটা গরু। কোনো গরুরই দামদর এনারা বলছে না, দামদর সিক্রেট বিষয়, যেহেতু বড় গরু দামদর করে নিতে হবে। ভাই তাহলে আজকে কটা বললেন গরু নিয়ে আসছেন? 9টা গরু, 9টা গরুই বাজারের সেরা গরু। ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন। এ দেখেন এটা হচ্ছে জিয়া ভাইয়ের উস্তাদ, জিয়া ভাইয়ের নম্বরটা বলতে হবে। 09 13 34 42 45। দর্শক বন্ধুরা, যদি কারোর এই গরুগুলোর ভিতরে কোনো গরু পছন্দ হয়ে থাকে, সরাসরি জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, যার কারণে মোবাইল নম্বরটা দিয়ে দিলাম। এক লটে গরু এখন বর্তমান কয়টা আছে? 8টা। 8টা গরু 63 লাখ টাকা দাম দিয়েছে, এক লটে 63 লক্ষ টাকা দাম দিয়েছে জিয়া ভাই। যদি কেউ একসাথে কিনতে চান, 63 লাখ টাকা দাম দিয়েছে, দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবেন। ভাই আপনারা 63 লাখ টাকা দাম চেয়েছেন, এ কি কমানো বাড়ানো বা দাম দর করার সুযোগ? অল্প কিছু, দর্শক দেখেন অল্প কিছু কমানো যাবে। 8খানা গরুর দাম 63 লক্ষ টাকা, বুঝতে পারছেন কত বড় গরু আর কীরম সাইজের গরু? আর ব্রাহ্মা গরু তো জানেনই সব থেকে বেশি দামে বিক্রি হয়। হ্যাঁ ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ বন্ধুরা দেখেন কি মজার একটা গরু, ব্রাহ্মা গরু এটা। আজকে যা ভাই যে কটা গরু নিয়ে আসছে তার ভিতরে 4-5টা ব্রাহ্মা গরু আছে। দেখেন সাদা গরুটা কি মজার গরু, চমৎকার গঠনের একটা গরু, এত সুন্দর গরু আসলে বাজারে খুব কম দেখা যায়। আজকে যতগুলো গরু নিয়ে আসছে আসলে সবই সুন্দর সুন্দর। আর এক জোড়া গরু দেখাবো, দেখেন শিং। দর্শক বন্ধুরা এই গরুটা বারে বারে দেখাচ্ছি কেন জানেন? এই গরুটা শিংটা আসলে আমার মন গাড়ি নিয়েছে। দেখেন কি শিং, শিংটা দেখেন কত সুন্দর, দেখেন শিংয়ের কি সুন্দর, এইটার শিং দেখেন, দুইটার শিং এত সুন্দর, মানুষজন এসে ভিড় জমাইছে। দেখেন মানুষের কিরম ভিড় হচ্ছে, দেখেন এই গরুগুলো দেখার জন্য কত মানুষ ভিড় জমাইছে, এত সুন্দর গরু, প্রচুর ব্যাপারেও ভিড়ছে, মানুষ দেখার জন্য ভিড় করছে, সবাই ভিডিও করছে। দর্শক বন্ধুরা দেখেন এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল। আমাদের ভাই কে, ভাই কেমন আছেন? ভাই কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। নাম দুধটা দুধ একটু লাগছে ভাই, আপনার ভাই, আপনার ভাই চট্টগ্রাম থেকে এসে দেখেন আজ কয়টা করে কিনবেন? কয়টা করে কিনবেন? এক গাড়ি 20টা। 20টা কয়টা কিনেছেন? 9টা কিনা হয়ে গেছে চট্টগ্রাম থেকে আসে। দেখেন ব্যাপার এটা, 9টা গরু কিনে ফেলেছে, এই গরুটা এই মাত্র বিক্রি হয়ে গেল, চমৎকার একটা গরু। গরুটার শিংটা দেখেন কি সুন্দর শিং, মানে শিংয়ের জন্য বিখ্যাত আলমডাঙ্গা হাটে এরকম গরু আজকাল ওঠে না, এটাই সব থেকে মোটা এবং সুঠাম দেহের গরু একখানা, চমৎকার একটা গরু। ভাই কেমন কিনে নিলো গরুটার দাম? 3,70,000 টাকা দিয়ে একটা গরু কিনেছে, দেখেন মানে সুঠাম দেহের গরু, আর শিংটা সেই সুন্দর শিং, চমৎকার একটা গরু। চিটাগাঙ্গে চলে যাবে, গোটা করে খুলে নিয়ে যাচ্ছে, দেখেন সেই জিয়া ভাইয়ের গরু, আলমনগর সে বিখ্যাত ব্যাপারী জিয়া ভাই, সেই জিয়া ভাইয়ের গরু।
দেখেন খুলে নিয়ে চলে যাচ্ছে এই খুলে নিয়ে চলে গেল সিংহটা দেখেন চমৎকার দেখেন দর্শক বন্ধুরা দেখেন পাহাড়ের মতন গরু সাইওয়াল ফ্রিজিয়ান সেই পাহাড়ের মতন একটা গরু এসেছে আজকে আলমডাঙ্গা হাটে দেখেন এটা মানুষের থেকে উঁচু ভাই কেমন আছেন ভাই দেখেন আটকায় রাখতে পারছে না এত সুন্দর একটা গরু চমৎকার বডি ভাই নামটা যদি একটু বলতেন নাম নাম আপনার নাম মাসুদ ভাই মাসুদ ভাই আসছে আলমডাঙ্গা নতিডাঙ্গা গ্রাম পুলতাডাঙ্গা গ্রাম আলমডাঙ্গা পুলতাডাঙ্গা থেকে আসছে উনি দেখেন বিশাল দেহের একটা গরু নিয়ে গোটা দাঁতে কয়টা ভাই চারটা দাঁত হয়েছে দেখেন মাথাটা দেখেন কি অবস্থা কত উঁচু গরুটা চমৎকার একটা গরু ভাই বডি ওয়েট কতটুকু হতে পারে না না 68 হাইট 68 হাইট 68 ইঞ্চি হাইট আছে ওজন কতটুকু হতে পারে ভাই ওজন আপনার গোশের ওজন 18 মন টার্গেট করছে ওনারা 18 মন ওজন হবে দেখেন শুধু মাংস টোটাল সব বাদ দিয়ে শুধু মাংস 18 মন হবে ভাই আসলে বড় বড় গরুর ব্যবসা করে এর বালিয়াপাড়া হাটের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভাই কেমন কি দাম দিয়েছেন ভাই দাম কি হচ্ছে দামটাম হচ্ছে দামদার করার সুযোগ আছে দর্শক বন্ধুরা দামদার করে আপনারা নিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন 01993 যদি এরকম সুন্দর সুন্দর গরুর প্রয়োজন হয় ভাইয়ের সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারবেন দেখেন চমৎকার একটা গরু ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা বাইরে বের করছে গরুটা ড্রামা লিটন ভাইয়ের জিয়া ভাইয়ের ড্রামা গরু দেখেন দেখেন কি সুন্দর মাথাটা দেখেন এটা দেখেন দুইটাই বের করছে হাটার মাঝে দেখাচ্ছে চিটাগাঁর ব্যাপারীকে দেখেন চিটাগাঁর ব্যাপারীরা দেখছে মজার মজার করে সিংটা দেখায় সামনে থেকে এই সাইড থেকে লালটা দেখেন ঝুটটা কত সুন্দর দেখেন মজার একটা ঝুটে আর কম্বল টম্বল গুলা দেখাই কি চমৎকার অসাধারণ একটা দুইটাই গ্রাম সুযোগ পেয়েছি একটু ফাঁকা হয়েছে দেখেন সুন্দর সুন্দর গরু দেখেন মানে একটু ফাঁকা হয়েছে বলে আমি ভিডিওটা করার সুযোগ পেয়েছি কি সুন্দর গরু দেখেন চমৎকার চমৎকার সব গরু